ক্যামেরাবন্দী বাঘের ছবি বক্সারে ক্যামেরাবন্দী বাঘের ছবি গতকালই বন দপ্তরের তরফে সেই ছবি সামনে আনা সেই ছবি সামনে এনেছিল বন দপ্তর তবে আজকে আরও এক স্পষ্ট ছবি সামনে আনলো সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বক্সার টাইগার রিজার্ভে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি স্পষ্ট ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি বক্সারের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি গতকালই বন দপ্তরের তরফে প্রকাশিত করা হয়েছিল সেই ছবি তবে আজকে যে ছবি সামনে এসেছে তা কিন্তু একেবারে স্পষ্ট বক্সারের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার গতকালই ক্যামেরাবন্দী হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার গতকাল বন দপ্তরের তরফে প্রকাশ করা হয়েছিল সেই ছবি তবে আজকের যে ছবি সামনে এসেছে তা কিন্তু আরও স্পষ্ট একেবারে পরিষ্কার বক্সার টাইগার রিজার্ভে ধরা পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার বন দপ্তরের তরফে সামনে আনা হয়েছে সেই ছবি গতকাল যে ছবি প্রকাশ করা হয়েছিল তার থেকে আজকের ছবি কিন্তু আরও স্পষ্ট একেবারে পরিষ্কার বিস্তারিত জানবো সঙ্গে রয়েছেন প্রতিনিধি পিনাকি চক্রবর্তী পিনাকি বক্সারের জঙ্গলে টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছে ক্যামেরায় কি বলবে হ্যাঁ বিষয়টা তো এটা প্রায় দুযুগ পেরিয়ে গেছে যেটা নিয়ে প্রচুর বিতর্ক ছিল যে কোনোভাবেই ডাইরেক্ট সাইটিং হচ্ছিল না বিভিন্ন প্রমাণ মিলছিল বনকর্তারা দাবিও করছিলেন কিন্তু শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের অবসান হয়েছে সেই শুক্রবার দিন রাত 12টার পর সেখানে প্রথম ছবি উঠে এসেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের কিন্তু আজকে যে তৃতীয় ছবি বক্সা ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে প্রকাশ করা হলো তাতে কিন্তু সুস্পষ্টভাবে দেখা যাচ্ছে একটি পূর্ণবয়স্ক পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগারকে ঢুলকি চালে এসে এগিয়ে চলেছে বনপথে এবং সবচেয়ে বড় কথা জানিয়ে দিতে চাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেহেতু এই বাঘের দেখা মিলেছে প্রায় দুযুগ পরে বক্সা ব্যাঘ্র প্রকল্পে আগামী 5 দিনের জন্য বক্সা ব্যাঘ্র প্রকল্পে কিন্তু জঙ্গল সাফারি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বন দপ্তর পরবর্তীতে তা বাড়ানো হবে কিনা সেটা পরিস্থিতির ওপরে বিচার করেই কিন্তু পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে মানুষই অনেক ধন্যবাদ পিনাকি কথা বলছিলাম প্রতিনিধি পিনাকি চক্রবর্তীর সঙ্গে আরো একবার জানিয়ে রাখবো আপনাদের গতকালই বাঘের ছবি রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ধরা পড়েছিল ট্র্যাপ ক্যামেরায় বক্সারের জঙ্গলে তবে বহুদিন ধরে যে দোলাচল চলছিল যে বক্সারের জঙ্গলে আদৌ রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কিনা সেই ধোঁয়াশার জায়গাটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে গতকাল একটি ছবি প্রকাশ করা হয়েছিল বন দপ্তরের তরফে আজকে যে ছবি যে পরিষ্কার ছবি একেবারে স্পষ্ট ছবি সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে অর্থাৎ সমস্ত ধোঁয়াশার অবসান রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে বক্সার রিজার্ভ টাইগার রিজার্ভে এবং আগামী 5 দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ করা হয়েছে এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে পিনাকি যে খবর আমাদের জানালো যে আগামী 5 দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে তার পরবর্তীতে আবারও কবে জঙ্গল সাফারি শুরু হবে বা ৬ নম্বর দিন থেকে আবার শুরু হবে কিনা সেই নিয়ে কিন্তু এখনো কিছু জানানো হয়নি তবে 5 দিনের জন্য জঙ্গল সাফারি বন্ধ রাখা হয়েছে